পৃথিবীতে গুলি করা আর মহাশূন্যে গুলি করার পর প্রথম যে পার্থক্যটি পরিলক্ষিত হবে তা হলো শব্দে। পৃথিবীতে গুলি করলে তা একটি জোরালো শব্দ তৈরি করে, তবে মহাশূন্য গুলির কোনো শব্দ পাওয়া যাবে না। কিন্তু এখানেই সব শেষ নয়। মহাশূন্য যিনি বন্দুকের ট্রিগার চেপে দেবেন তাকে এক অদ্ভুত পরিস্থিতির মুখে পড়তে হবে। নিউটনের গতির তৃতীয় সূত্র অনুযায়ী বন্দুক তাক করে গুলি ছোড়ার সঙ্গে সঙ্গে বন্দুক থেকে গুলি বের হওয়ার বিপরীত প্রতিক্রিয়ায় যিনি গুলি ছিঁড়বেন তিনি ঠিক উল্টো দিকে ছিটকে যাবেন। এখন প্রশ্ন করা যেতে পারে এই ছিটকে যাওয়ার গতি কতটা হতে পারে। এই প্রশ্নের জবাব দিতে একটি AK-47 এর সঙ্গে একটি স্মিথ অ্যান্ড ওয়েসন পিস্তলের তুলনা করা যেতে পারে। AK-47 থেকে বের হওয়া গুলির গতি থাকে ঘন্টায় 1600 মাইল। তাই মহাশূন্য AK-47 থেকে গুলি ছোড়ার পর যিনি গুলি ছুড়বেন তাকে ঘন্টায় প্রায় 0.068 মাইল বেগে উল্টো দিকে ছিটকে যেতে হবে। অন্যদিকে .50 ক্যালিবার পিস্তল থেকে বের হওয়া বন্দুকের গুলির গতিবেগ ঘন্টায় প্রায় 1330 মাইল, অর্থাৎ এই গুলির গতিবেগ AK-47 গুলির গতিবেগের চেয়ে কম। কিন্তু স্মিথ অ্যান্ড ওয়েসন বুলেটের ওজন AK-47 এর বুলেটের ওজনের প্রায় দ্বিগুণ। এর ফলে স্মিথ অ্যান্ড ওয়েসন পিস্তল থেকে গুলি ছুড়লে AK-47 থেকে গুলি ছোড়ার দ্বিগুণ গতিতে উল্টো দিকে ছিটকে যেতে হবে। সেই গতি হবে ঘন্টায় 136 মাইল, যা আধা ঘন্টা একটি ফুটবল স্টেডিয়াম প্রদক্ষিণের জন্য যথেষ্ট। তবে যে অস্ত্রই ব্যবহার করা হোক না কেন, মহাশূন্যে নিশানা নির্ধারণের ক্ষেত্রে বাড়তি সতর্কতার প্রয়োজন, কারণ শেষ পর্যন্ত সামনের দিকে ছোড়া গুলি উল্টো পথে ঘুরে নিজের পিঠেই বিদ্ধ হতে পারে। মহাশূন্যে যেহেতু কোনো প্রতিরোধক নেই, তাই কোনো একটি গ্রহের কক্ষপথ ঘুরে যিনি গুলি ছুঁড়েছেন তার পিঠেই গুলিটি বিদ্ধ হতে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না। ধন্যবাদ সবাইকে।